কিছুটা হলেও গতি আসে চীন থেকে উপহার হিসেবে আসা সিনোফার্মের এগারো লাখ ডোজের সৌজন্যে প্রায় দুই মাস পর গত উনিশে জুন আবারও শুরু হয় প্রথম ডোজের টিকাদান তবে হাতে যে মজুদ রয়েছে সেটি যে মোটেও পর্যাপ্ত নয় তার বলার অপেক্ষা রাখে না বিভিন্ন উৎস থেকে টিকা পাওয়ার আশা প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে বটে তবে বাস্তবতা হলো কোনো পক্ষ থেকে মিলছে না সুস্পষ্ট নিশ্চয়তা এসব নিয়েই আমাদের আজকের সংবাদ বিশ্লেষণ আমাদের আয়োজনের শিরোনাম টিকার প্রাপ্তি হাতছানি বনাম বাস্তবতা দর্শক যেসব উৎস থেকে টিকা প্রাপ্তির হাতছানি সেসব উৎসের মধ্যে সবার উপরে রয়েছে চীনের নাম মিলছে আজ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানালেন আগামী মাসের শুরুতে আসছে চীনা কোম্পানি সিনোফার্ম এর কাছ থেকে কেনা টিকার প্রথম চালান অন্যদিকে কোভেক্স থেকে অ্যাস্ট্রেজেনিকার টিকা মিলবে আগস্টের মাঝামাঝি এছাড়া প্রবাসী কর্মীদের জন্য ফাইজারের টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে নানা প্রক্রিয়া শুরু করেছে সরকারের বিভিন্ন দপ্তর এসব নিয়ে আমার একটি প্রতিবেদন রয়েছে শুরুতে আসলে যে প্রতিবেদনটি সে আমরা একটু দেখে নেব দেশে কোভিড টিকাদান কর্মসূচি চলমান রাখার বড় ভরসা এখন চীনের টিকা সিনোফার্ম থেকে পাওয়া উপহারের এগারো লাখ টিকা দিয়ে গত উনিশে জুন আবারও শুরু হয় প্রথম ডোজের টিকাদান তবে টিকা কার্যক্রম গতিশীল রাখতে চাই বড় চালান সে অনুযায়ী শুরু হয় সিনোফার্মের কাছ থেকে প্রতি মাসে পঞ্চাশ লাখ করে দেড় কোটি টিকা কেনার আলোচনা কিন্তু দাম প্রকাশ পাওয়ায় মাছপতি হোঁচট খায় সে প্রক্রিয়া তবে বাংলাদেশের দুঃখ প্রকাশে চীন এখন অনেকটাই নমনীয় সোমবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানালেন জুলাইয়ের শুরুতেই আসতে পারে প্রথম চালান সিনোফার্মের সাথে আমাদের কথাবার্তা হয়েছে এবং আমরা আশা করছি যে আগামী মাসের প্রথম দিকেই আমরা একটা ভালো অ্যামাউন্টের টিকা আমরা হয়তো পেয়ে যাব এদিকে টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছিল প্রবাসী কর্মীদের কিন্তু দৃশ্যমান অগ্রগতি দেখা না যাওয়ায় গত বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভ করেন প্রবাসীরা স্বাস্থ্য অধিদপ্তর বলছে তাদের ফাইজারের টিকার আওতায় আনতে শুরু হয়েছে প্রক্রিয়া আমরা একটা তালিকা চেয়েছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ওনারা যাদেরকে সময় অনুযায়ী দিবেন আমরা যে টিকাই দেই না কেন তাদেরকে তো একটা নির্দিষ্ট সময়ের গ্যাপে টিকাটা সম্পূর্ণ করতে হবে এবং টিকাটা একটা সার্টিফিকেট দিতে হবে সেটার জন্যে আমরা আইসিটির সাথে কথা বলেছি যাতে কি করে তাদের সার্টিফিকেটটা দেওয়া যায় সেটার ব্যবস্থা নেওয়া তারা কাজ করছেন এবং আমরাও ঠিক করেছি দ্রুততম সময়ে তাদের টিকাটা দেওয়া শুরু করার জন্য এদিকে দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায় এস্ট্রেজেনিকার প্রথম ডোজ নেয়া চোদ্দ লাখের বেশি মানুষ এ সংকট কাটাতে কোভেক্সের কাছে এস্ট্রেজেনিকার বিশ লাখ ডোজ চাওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যের মহাপরিচালক তবে আগস্টের মাঝামাঝি চালান আসার সম্ভাবনা থাকলেও কি পরিমাণ ডোজ আসবে তা নিশ্চিত নয় ফারুক ভাইয়া রবিন সময় সংবাদ ঢাকা দর্শক প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম চীনের টিকে এখন বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে বড় ভরসা সেক্ষেত্রে আমরা এ পর্যায়ে একটু দেখে নিতে চাই যে চীন থেকে কি পরিমাণ টিকা এসেছে কিংবা সেসবের প্রয়োগ কিভাবে হচ্ছে আমরা যদি একটি বিষয় জানাতে চাই যে চীন থেকে দুই দফায় বাংলাদেশে এগারো লাখ ডোজ টিকা এসেছে এটি হলো যে চীনে চীনা কোম্পানি সিনোফার্মের উপহার হিসেবে মূলত এই টিকা এসেছে প্রথম ডোজের মানে প্রথম চালান যেটি এসেছিল উপহারে সেটি এসেছিল মানে তেরো মেতে এবং পরে কিন্তু এক মাসের ব্যবধানে সেটি জুন মাসে আসে তো প্রথম চালান আসার পরে সেটি আসলে যে পরীক্ষামূলকভাবে সিনোফার্মের যে টিকা সেটি প্রয়োগ করা হয়েছিল পঁচিশে মে সেটি কিন্তু যে মেডিকেল শিক্ষার্থীদের ওপর প্রয়োগ করা হয় তারপর আনুষ্ঠানিকভাবে গত উনিশে জুন থেকে আবারও বাংলাদেশে যে কোভিড টিকাদান কর্মসূচি শুরু হয় প্রথম ডোজের টিকাদান কর্মসূচি এবং সেটি কিন্তু যে সিনোফার্মের যে টিকার আনুষ্ঠানিক প্রয়োগের মধ্য দিয়েই কিন্তু সেই টিকাদান শুরু হয়েছিল একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই যে বাংলাদেশে এখন পর্যন্ত সিনোফার্মের যে এগারো লক্ষ এগারো লাখ ডোজ এসেছে তার মধ্যে কিন্তু প্রথম ডোজ নিয়েছেন ছেচল্লিশ হাজার চারশো বাষট্টি জন আর দ্বিতীয় ডোজ পেয়েছেন চারশো বত্রিশ জন একটি বিষয় যদি আপনাকে দর্শক আপনাদেরকে জানাতে চাই যে সিনোফার্মের যে টিকাগুলো এসেছে সেটি কিন্তু এখন পর্যন্ত যেটিকে এসেছে সবগুলোই কিন্তু উপহারের টিকা এবং এখন পর্যন্ত যাদেরকে টিকা দেওয়া হয়েছে তারা কিন্তু প্রায় সবাই মেডিকেল শিক্ষার্থী যদিও সরকারের তরফ থেকে যেটি বলা হয়েছে যা যে টিকাটি এসেছে এটি আসলে যে ধাপে ধাপে বেশ কয়েকটি শ্রেণীর । মানে যে যারা রয়েছেন তারা আসলে যে অগ্রাধিকার পাবেন তবে শুরুতে এখন পর্যন্ত মেডিকেল শিক্ষার্থীদেরকে এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে এবং খুব শিগগিরই যে অন্য অন্য যে অগ্রাধিকার তালিকায় থাকা যেসব মানুষ আছেন তারাও কিন্তু যে তাদেরকেও সিনোফার্মের যে ভ্যাকসিন সেটা আসলে যে দেওয়া শুরু হবে তো দর্শক আপনাদেরকে আলোচনা শুরুতে একটি বিষয় বলেছিলাম যে সরকার বিভিন্ন উৎস থেকে টিকা পাওয়ার যে প্রতিশ্রুতি পাচ্ছে তবে সেসব উৎসকে ঘিরে যেসব উৎসকে ঘিরে সবচেয়ে বেশি যে সম্ভাবনা তৈরি হয়েছে বা আশার আলো দেখা যাচ্ছে সে জায়গাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের আজকের যেই শিরোনামি যেটি যে হাতছানি বনাম বাস্তবতা তো যেসব জায়গা থেকে হাতছানি পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই যে চীনের যে সিনোফার্মের কথা আমরা একটু আগেও বলেছিলাম যে এই সিনোফার্মের যে প্রথম চালান সেটি আগামী মাসে শুরুতে আসবে যেটি আসলে যে স্বাস্থ্যের মহাপরিচালক কিন্তু আজকে বলেছেন এবং একটি বিষয়ে যদি জানাতে চাই যে চীনের যে সিনোফার্ম তাদের কাছ থেকে তিন মাসে পঞ্চাশ লাখ ডোজ করে মোট দেড় কোটি ডোজ সিনোফার্ম থেকে কেনার একটি প্রক্রিয়া শুরু হয়েছে তবে যেমনটি আমার প্রতিবেদনে দর্শক আপনাদেরকে বলেছিলাম যে চীনা কোম্পানি যে সিনোফার্মের কাছ থেকে যখন টিকা কেনার বিষয় নিয়ে আলোচনা হয় তখনই কিন্তু যে বাংলাদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যে দাম কি রকম হবে সেটি আসলে যে জনসম্মুখে প্রকাশ করে দেন এবং তখনই কিন্তু যে চীন বিষয়টিকে একটু নাখুশি হয় তারপর কিন্তু একপর যে নানা দিন দরবার করে চীন এখন বিষয়টি নিয়ে অনেকটাই নমনীয় হয়েছে এবং তারা বাংলাদেশকে টিকা সরবরাহের বিষয়ে ইতিবাচক সায় দিয়েছে এবং সে জায়গা থেকেই বলা যায় যে আগামী মাসের শুরু থেকে যে চীনা কোম্পানি যে সিনোফার্মের তরফ থেকে বেশ কিছু যে টিকা আসবে আবার অন্যদিকে যে চীনের আরেক কোম্পানি সিনোভ্যাকও তারা বাংলাদেশে টিকা সরবরাহ এবং উৎপাদনের বিষয়ে আগ্রহ প্রকাশ করে করেছে তবে সেটি কিন্তু এখন পর্যন্ত আলোচনার পর্যায়ে রয়েছে এখনও পর্যন্ত যে চূড়ান্ত কোনো নিশ্চয়তা আসেনি আর অন্যদিকে কোভেক্সের মাধ্যমে আগস্টে আসতে পারে যে অ্যাস্ট্রেজেনিকার চালান এবং সেই অ্যাস্ট্রেজেনিকার চালান আসলে যে দ্বিতীয় ডোজ নিয়ে যাদের অনিশ্চয়তা রয়েছে তাদের সেই সংকটটি আসলে যে কেটে যেতে পারে অন্যদিকে যে রাশিয়া থেকে স্পুটনিক ফি কেনার বিষয়ে কিন্তু যে সরকারের আলাপ আলোচনা চলছে তো এই বিষয়টি থেকে যে বলা যায় যে একটি সংকট উত্তরণের জন্য এটি আসলে যে প্রাথমিক যে প্রচেষ্টা সরকারের তবে দর্শক আপনাদেরকে যেমনটি আসলে যে সরকার নানা উৎস থেকে টিকা আমদানির বিষয়ে আলোচনা চলছে একইভাবে কিন্তু দেশীয় টিকা উৎপাদনের বিষয়ে সরকারের সক্রিয় ভাবনায় রয়েছে সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকও সে কথা জানিয়ে জানিয়েছেন সেক্ষেত্রে গোপালগঞ্জকে টিকা তৈরির কারখানা বানাতে চাই সরকার দেশি টিকা উৎপাদনের সরকারের যে ভাবনা তা বাস্তবে রূপ দিতে অগ্রগতি কতটুকু এটিও আমরা একটু এই পর্যায়ে দেখে নিতে চাই একটি বিষয় যদি দর্শক আপনাদেরকে বলতে চাই যে সরকারিভাবে টিকি উৎপাদনের সম্ভাবতা যাচাইয়ের জন্য একটি কমিটি করা হয়েছে এবং সেই কমিটি কিন্তু যে সেই কমিটির প্রধান করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সেই কমিটিতে সদস্য হিসেবে আরও কয়েকজন রয়েছেন সেই বিষয়ে আমরা একটু পরে আসছি তবে বিশেষ বিবেচনায় যেটিকে রাখা হয়েছে সেটি হলো যে গোপালগঞ্জে এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের কারখানা সেখানে আসলে যে সরকার টিকা বানানোর যে কেন্দ্রে রাখতে চাই সেটি সক্ষমতাও যাচাই করা হয়েছে একটি বিষয় যদি আপনাকে বলতে চাই যে এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড কিন্তু যে সরকারের যে একমাত্র ওষুধ প্রতিষ্ঠান এবং তাদের মাধ্যমেই কিন্তু যে তারা সরকার দেশে টিকা উৎপাদনের বিষয়টি যেই মানে যে সক্রিয় ভাবনার মধ্যে রয়েছে তো দর্শক যে সরকারিভাবে টিকা উৎপাদনের বিষয়ে গত সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে প্রধান করে যে কমিটি করা হয়েছে সেখানে কিন্তু ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআরের পরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাস্থ্য অধিদপ্তরের দুজন প্রতিনিধি এবং যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন সচিবকে রাখা হয়েছে এই কমিটি মূলত যে দেশে সরকারিভাবে টিকা উৎপাদনের যে সম্ভাব্যতা যাচাই করে দেখবে তো আমরা আশা করি তবে এই বিষয়টি কিন্তু যে টিকা যদি দেশে উৎপাদন হয় সেটি কিন্তু একটি সময় সাপেক্ষ ব্যাপার যেটি ধারণা করা হচ্ছে যে সর্বসাকুল্যে এই প্রক্রিয়াটি বাস্তবে রূপ দিতেও এক থেকে তিন বছরের মতন সময় লাগতে পারে বলেই কিন্তু একটি ধারণা করা হচ্ছে তো দর্শক যে শুরুতে আমরা সিনোফার্মের টিকা প্রয়োগের পরিসংখ্যান তুলে ধরছিলাম তবে দেশে এখন পর্যন্ত কিন্তু আরও দুটি উৎস থেকে টিকা এসেছে একটি হলো ফাইজার অন্যটি হলো অ্যাস্ট্রেজেনিকার আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি এ পর্যায়ে আমরা সেসব উৎস অর্থাৎ অ্যাস্ট্রেজেনিকা এবং যে ফাইজারের টিকা প্রয়োগের চিত্রটা আমরা এক নজরে দেখে নিতে চাই শুরুতে আমরা নজর দিব যে ফাইজারের টিকা প্রয়োগের বিষয়ে গত এক ত্রিশে মে দেশে আসলে যে কোভেক্সের উপহার হিসেবে যেটি টিকা সরবরাহে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম সে কোভেক্সের উপ তরফ থেকে বাংলাদেশে এক লাখ ছয়শো ডোজ ছয়শো বিশ ডোজ টিকা এসেছে যেটি আসলে যে পরীক্ষামূলকভাবে মানে একুশে জুন সেটি আসলে যে পরীক্ষামূলকভাবে সেই টিকা এখন পর্যন্ত প্রয়োগ করা হয়েছে মূলত যে এই যে মানে ফাইজারের যে টিকাটি রয়েছে সেটি কিন্তু তিনটি কেন্দ্রে প্রয়োগ করা হচ্ছে কারণ আপনারা জানেন যে একটি তাপমাত্রায় একটি সুনির্দিষ্ট তাপমাত্রা সংরক্ষণ করার বিষয়ে আছে যেহেতু এটি অতি শীতল তাপমাত্রায় রাখতে হয় সেক্ষেত্রে কেবলমাত্র রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিপার হাসপাতাল এবং যে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এই তিনটি টিকাদান কেন্দ্রেই কিন্তু যে ফাইজারের টিকা প্রয়োগ করা হচ্ছে যেহেতু যে আপনারা দেখেছেন যেটি যে বিশ তারিখে সে টিকাটি একুশ তারিখে সেটির পরীক্ষামূলক মানে প্রয়োগ করা হয়েছে তো সপ্তাহ দশ দিন পরেই কিন্তু তার সপ্তাহ দশ দিন পরে যে সেটি আনুষ্ঠানিকভাবে যে অন্যদেরকেও মানে সে সেই সেই টিকা দেওয়া শুরু হবে আর দর্শক আমরা তো ফাইজারের টিকা নিয়ে কথা বললাম তবে বাংলাদেশে কিন্তু যে টিকাদান কর্মসূচির যাত্রা শুরু হয়েছিল অ্যাস্ট্রেজেনিকা টিকার হাত ধরে আমরা একটু সেই অ্যাস্ট্রেজেনিকার টিকার যে পরিসংখ্যান সেটি আসলে যে আমরা একটু দেখে নিতে চাই জানুয়ারিতে পরীক্ষামূলক প্রয়োগের পর ফেব্রুয়ারি সাত তারিখ থেকে দেশে অ্যাস্ট্রেজেনিকা যে টিকার সেটি মানে মানবদেহে আনুষ্ঠানিকভাবে অর্থাৎ যে গণহারে টিকাদান প্রয়োগ শুরু হয়েছিল কিন্তু ভারতীয় কোম্পানি সেরাম ইনস্টিটিউট থেকে কেনা টিকা হিসাবে দুই চালান এসেছে সত্তর লাখ অন্যদিকে ভারত সরকারের উপহারের তেত্রিশ লাখ দুয়ে মিলে দেশে এখন পর্যন্ত অ্যাস্ট্রেজেনিকার টিকার মজুদ এক কোটি তিন লাখ ডোজ তার মধ্যে প্রথম ডোজ যে প্রয়োগ করা হয়েছে আটান্ন লাখ বিশ হাজার পনেরো জনের দেহে তবে এর মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন বিয়াল্লিশ লাখ পঁচাশি হাজার নয়শো ডোজ অর্থাৎ দুটি ডোজ মিলে এখন পর্যন্ত যে এক লাখ এক কোটি তিন লাখ ডোজের মধ্যে এখন পর্যন্ত যেটি প্রয়োগ করা হয়েছে এক কোটি দশ লাখ পাঁচ হাজার নয়শো ঊনপঞ্চাশটি ডোজ তো এই ডোজের মধ্যে আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত যে সরকারের হাতে দুই কোটি দুঃখিত দুই লাখ নব্বই হাজারের চেয়েও কিন্তু কম ডোজ হাতের মধ্যে মজুদ রয়েছে অন্যদিকে যে টিকা না পাওয়া দ্বিতীয় ডোজ না পাওয়া মানুষের সংখ্যা কিন্তু আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে পনেরো লাখেরও বেশি তো সেক্ষেত্রে পনেরো লাখ পঁয়ত্রিশ হাজারের মতন মানুষ এখনও দ্বিতীয় ডোজের অপেক্ষা রয়েছেন কিন্তু হাতে মজুদ রয়েছে কেবল দুই লাখ নব্বই হাজারেরও কম কিন্তু এর মধ্যেও কিছু সিস্টেম লস হওয়ার যে হবে সেটি কিন্তু স্বাভাবিক তো সেক্ষেত্রে দেশে প্রায় চোদ্দো থেকে চোদ্দ লাখেরও বেশি মানুষের যে দ্বিতীয় ডোজ পাওয়ার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়েছে তো সেই জায়গাতেই কিন্তু সে সংকট কাটাতে সরকার বিভিন্ন ধরনের চেষ্টা করছে যেটি আসলে যে আজকে স্বাস্থ্যের মহাপরিচালক জানিয়েছেন যে তারা কোভ্যাক্সের কাছে বিশ লাখ অ্যাস্ট্রেজেনিকার টিকা চেয়েছেন তো তার মধ্য দিয়ে হয়তো বা যে যারা এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ পাননি তাদের যে দ্বিতীয় ডোজ নিশ্চিত করা সম্ভব হবে এমনটি কিন্তু আশা করা হচ্ছে দর্শক এই ছিল আমাদের আজকের সংবাদ বিশ্লেষণ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সঙ্গেই থাকুন সময়